স্বজন হারানোর এই আর্তনাদে ভারী হয়ে ওঠে কবি সুফিয়া কামাল হলের প্রফুল্ল ভবনের কার পার্কিং। জাগবে না জেনেও নিথর স্বামীর ফিরে আসার শেষ আকুতি জানায় দীপনের সহধর্মিনী। দীপনের মতো রাজীব, অভিজিৎ, ওয়াসিফুর, অনন্ত বিজয়, নীলাদ্রি সহ মোট 5 জন ব্লগার এবং 1 জন প্রকাশককে একই কায়দায় হত্যা করে দুর্বৃত্তরা। তবে এখন পর্যন্ত 1 জন হত্যাকারীরও সাজা নিশ্চিত হয়নি। বিচারহীনতার সংস্কৃতিতে ক্ষুব্ধ বাবা তাই ছেড়ে দিয়েছেন বিচারের আশা। আমি স্বীকার করি যে আজকের ওনার যে বক্তব্য এটার সাথে বোধ ইমোশন এবং রিয়ালিটির কিছু সম্পর্ক আছে। তার পিতা সম্মানিত একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বাংলা, উনি নিজের খুব প্রকাশ করেছেন এবং আমি বলবো যে সেইটা নিশ্চয়ই একজন ভুক্তভোগী হিসাবে, ক্ষতিগ্রস্ত হিসাবে উনি সেই খুব প্রকাশ করতেই পারেন। তবে জড়িতদের খুঁজে পেতে তারা দেন ভিন্ন ব্যাখ্যা। এগুলি হচ্ছে চোরাগুপ্ত হত্যা। এগুলির যে রহস্য উদ্ঘাটন করতে সময় কিন্তু লাগে, তো সেই সময়টুকু দিতে হবে। সঠিক তদন্ত করলে খুনিরা নিশ্চয়ই আড়ালে থাকতে পারবে না, তাদেরকে ধরা যাবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা যাবে। খুব তড়িৎগতিতে এগুলার তদন্ত করে রিপোর্ট দেওয়া উচিত এবং বিচারের আওতায় এনে বিচার করা উচিত, তা না হলে এই ধরনের অপরাধ সংগঠিত হতেই থাকবে। বিচার বিভাগের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নেই বলে মত দেন তারা। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই অপরাধগুলো মোকাবেলা করার চেষ্টা করছি। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।